শিকার থেকে পুজো আমরা সকাল থেকেই করতে হবে আমাদের সাতটা থেকেই হবে তাই উদ্বোধন অনুষ্ঠান যে ধরনের আরম্ভের সঙ্গে আয়োজনের সঙ্গে করা উচিত ছিল প্রকৃতি সর্বশক্তিমান সেই অবস্থা করা যায়নি কিন্তু আমরা সনাতন হিন্দু ধর্ম মতে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজিয়ে মায়ের মূর্তির অনুমোদন করলাম সকালে ঘটোত্তোলনের মধ্য দিয়ে শাস্ত্র মতে পঞ্জিকা মতে পূজার্চনা হবে এবং বিশেষ করে বিদ্যার্থীরা যারা সবাই চান যে পশ্চিমবঙ্গে বর্তমানে পাঠশালা খোলা আছে পাঠশালা গুলো বন্ধ আছে কালকে মায়ের কাছে নিজের জ্ঞানের কথা বলতে বলতে এটা প্রার্থনা করবেন মা যেন অবিলম্বে পাঠশালা গুলো খুলে যায় আমরা সব ভুলে গেছি দু বছর ধরে স্কুলের নামও অনেকে ভুলে গেছে সবার তো আর টিউশন দেওয়ার ক্ষমতা নেই সবার বাড়িতে তো আর ট্যাব নেই ল্যাপটপ নেই অনলাইনে ক্লাস করবে সে সুযোগও নেই 85 থেকে 90 ভাগ গ্রামীণ ভারতবর্ষ গ্রামীণ পশ্চিমবঙ্গ গ্রামীণ নন্দীগ্রাম তাই আমরা মায়ের কাছে কাল বৃষ্টি ঝড় বাদল উপেক্ষা করে যদি হয় আশা করি কাল আবহাওয়া কেটে যাবে কারণ এখানে বিকাল থেকেই আমি দোলামোলায় ছিলাম কিন্তু মা সরস্বতী দেবীর আশীর্বাদ আছে তাই চণ্ডীপুর থেকে পুরো রাস্তা আমি বৃষ্টি পাইনি এখনো বৃষ্টি বন্ধ হয়ে গেছে সবাই ভালো করে কাল সেহেতু শুক্র দেবী পুজো করবেন মাকে প্রার্থনা করবেন এবং আমরা যাতে আমাদের লুকায়িত জ্ঞানের প্রতিভা শিক্ষার মধ্য দিয়ে বিকশিত করে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি ভারত মাতার সুসন্তান হয়ে উঠতে পারি ভারত মার একজন বঞ্চিত সন্তান হিসেবে দেশকে সেবা করতে পারি এবং জাতীয়তাবাদ যেসব প্রেম আমাদের আদর্শ হয়ে উঠবে এই প্রার্থনা করে আমরা আগামীকাল বাগদেবীর আরাধনায় ব্রতী হব আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদের কাছে বলতে চাই প্রত্যেকটা বাড়িতে বিদ্যালয়ে পুজোর ব্যবস্থা তো নিশ্চয় হয়েছে অসংখ্য কিন্তু সার্বজনীন সরস্বতী দেবীর আরাধনা নন্দীগ্রামে অনেক বেড়েছে এটা আমার কাছে অত্যন্ত খুশি 2020 সালে এখানে 36টা সার্বজনীন পুজো ছিল গত বছর সেই পুজো জানিয়েছিল 46টাতে এবারে 58টা সার্বজনীন পুজো হচ্ছে অর্থাৎ গত বছরের থেকে আরো 12টা সার্বজনীন পুজো নতুন করে হচ্ছে আর আমি কৃতার্থ এর 58 জায়গা থেকে আমার আমন্ত্রণ এসেছে সবাই খুব ভালো থাকবেন সরস্বতী মায়ের কি সরস্বতী মায়ের কি সরস্বতী মায়ের কি ভারত মাতা কি তবে শরৎ থেকে বাবাহাতে সরস্বতীর উপহার চলে দিচ্ছেন এবং আমাদের পার্শ্ববর্তী ক্লাব থেকে নানা যে ফুলের স্তবক তুলে দিচ্ছেন ওই সঙ্গে আমাদের ব্রাহ্মণদের গীতা গানের অবস্থা গোপালপুরকে যেটা তুলে দিচ্ছেন আমাদের সনাতনের সেবক মাননীয় শ্রী সুভেন্দু অধিকারী গোপাল ব্যানার্জি মহাশয় এবং মদন তালিকাই গীতা তুলে দিচ্ছেন সনাতনের সেবক শিশুবন্ধু অধিকারী মহাশয় মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহোদয়
মাকি দত্তের হাতে তিন বছর ধরে দিচ্ছেন লন্ডি কামার বিহার করার জন্য দিচ্ছেন শুভেন্দু জি আর কেউ আছে মহারাজ শ্রী আছেন আমি মাইক্রোফোনটা Thank you.